হল ও দর্শকটানায় এগিয়ে শাকিব খান। ঈদ মানেই নতুন সিনেমা হলে উপচে পড়া দর্শকদের ভিড়। হাউসফুল শোর পরে নানান চরিত্রের অভিনয়ে মুগ্ধ দর্শকদের হল ত্যাগ, এটাই হলো চেনারও। সে ধারাবাহিকতায় এবারও ঈদে মুক্তি পেয়েছে 8টি সিনেমা, চলছে দেশে 150টি হলে। দীর্ঘদিন পর লিডার আমি বাংলাদেশ সিনেমা নিয়ে হলে ফিরেছেন শাকিব খান। ঈদের পরের দিন রবিবার 23 এপ্রিল বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে দেখা গেছে এবার হল ও দর্শকটানায় এগিয়েছেন নাম্বার ওয়ান শাকিব খান। দ্বিতীয় অবস্থানে আছেন বাপ্পি চৌধুরীর সিনেমা। হল ফেরত দর্শকরা বলেছেন মুক্তির প্রথম দিনে সিঙ্গেল স্ক্রিনে বেশ সাড়া ফেলেছে শাকিব বাবলির সিনেমা লিডার আমি বাংলাদেশ। লম্বা সময় পর ঈদের শাকিব খানের সিনেমা, আই ভক্ত ও দর্শকদের উচ্ছ্বাসও স্বাভাবিকভাবে বেশি। সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের পরের অবস্থানে আছেন বাপ্পি চৌধুরীর শত্রু। সারাদেশের 24টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। অন্যদিকে সিনেপ্লেক্সেও ফিরেছে দর্শক। শনিবার দুপুর থেকে বিভিন্ন শো দর্শকদের ভিড় দেখা গেছে। আদম লোকাল পাব জেন সিনেমাগুলোতে নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। অনন্ত জলিলের কিল হিমো আছে আলোচনায়। আর অপবিশ্বাসের প্রেমপ্রীতির বন্ধন চলছে ঢাকার বাহিরে 9টি প্রেক্ষাগৃহে। সংবাদের এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।